মামুনুর রশিদের একটি মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিভিশন এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অনেক বাঘা বাঘা নামকেই দেখা যাচ্ছে মামুনুর রশিদকে নিয়ে ট্রল করছেন, কটুক্তি করছেন, হিরো আলমকে অনন্য কিছু বলে অভিহিত করার চেষ্টা করছেন, হিরো আলমের মধ্যেই অনুপ্রেরণা খুঁজছেন। অনেক অভিনেতা, পরিচালক, নাট্যকার অনেককেই দেখা যাচ্ছে ফেসবুকে এমন কর্মকাণ্ড করতে, এমনকি কোনো কোনো সংগঠনের কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দকেও ফেসবুকে বাজে পোস্ট দিতে দেখা যাচ্ছে, যেটা স্পষ্টতই মামুনুর রশিদের জন্য মানহানিকর। সম্প্রতি গতকালই দেখা গেছে অভিনয় শিল্পী সংঘের কার্যকারী কমিটির এক সদস্য ফেসবুকে মামুনুর রশিদের নাম না নিয়ে যে পোস্ট করেছেন সেই পোস্টটি রীতিমতো ভয়াবহ। সেই পোস্টে তিনি শুধু মামুনুর রশিদকেই ছোট করেননি, তার পোস্ট দেশ, স্বাধীনতা এবং একাত্তরের চেতনা বিরোধী বলেও অনেকে মন্তব্য করেছেন। সেখানে তিনি লিখেছেন, যেখানে গণতন্ত্র বাঁচাও, অর্থনীতি বাঁচাও, সমাজ বাঁচাও, সংস্কৃতি বাঁচাও, আইন বাঁচাও, ধর্ম বাঁচাও, বিবেক মূল্যবোধ বাঁচাও, আরও অনেক অনেক সর্বোপরি দেশ বাঁচাও নিয়ে সক্রিয় থাকার কথা, সেখানে ওই ছেলেটি ফ্যাক্ট হয় কি করে? স্পষ্টতই তিনি মামুনুর রশিদকে ইঙ্গিত করেছেন এবং দেশ বাঁচাও বলতে তিনি মূলত বোঝাতে চেয়েছেন দেশ এখন গভীর সংকটে, দেশের স্বাধীনতা বোধহয় প্রশ্ন সাপেক্ষ হয়ে পড়েছে। এটা তিনি কেন লিখেছেন, কি উদ্দেশ্যে লিখেছেন সেটা তার ব্যক্তিগত বিষয়, তবে মামুনুর রশিদকে আক্রমণ করতে গিয়ে হিরো আলমের পক্ষ নেওয়া এবং মোটামুটি দাগে দেশের বিরুদ্ধে কথা বলার এই যে প্রয়াস, শুধু একজনের মধ্যেই সীমাবদ্ধ নেই, অনেকের মধ্যেই সেটি দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। এবার মামুনুর রশিদের শিষ্য, মামুনুর রশিদের ছাত্র সুপারস্টার চঞ্চল চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন। যখন সমালোচনা হচ্ছিল মামুনুর রশিদ যাদেরকে নিজের হাতে গড়ে তুলেছেন তারা সকলে কেন সোচ্চার হচ্ছেন না, সেই সমালোচনাটা বেশি দূর এগোতে দেননি চঞ্চল চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, প্রস্তুত থাকুন, আপনাকে যে কোনো উপায়ে টেনে হিঁচড়ে নিচে নামানো হবে। কিন্তু কাকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন? একটি জাতি গঠনে কারা এগিয়ে আসতে পারেন বা জাতি গঠনে কাদের ভূমিকা সবচেয়ে বেশি, এমন প্রশ্নে রাজনৈতিক, সংস্কৃতিমান, রুচিশীল এবং দেশের দায়িত্বশীলদের ভূমিকার কথা সবার আগে আসে। কিন্তু সেখানে সবাই কি নিজ জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করেন নাকি নীরব? কারা বাকস্বাধীনতার কথা বলে যা ইচ্ছা তাই বলছেন, এসব স্বেচ্ছাচারিতাই কেন আজ চুপ সবাই? কেন সস্তা বিনোদন প্রিয়তে পরিণত হচ্ছে একটি জাতি? এই ঘোর অন্ধকার শিগগিরই কাটবে কি? সমসাময়িক বিষয় নিয়ে এভাবেই বলেছেন চঞ্চল চৌধুরী। তিনি ফেসবুকে সরাসরি যেটা লিখেছেন সেটি চলুন একটু পড়ে নেওয়া যাক। সামাজিক যোগাযোগ মাধ্যমের ঘাড়ে চেপে যখন অবাধে অসামাজিক কার্যকলাপ চলতে থাকে তখন আমরা অধিকাংশ মানুষই শুধু নীরব দর্শকের ভূমিকা পালন করি। এটি এখন আমাদের ব্রেনের ওপরে বিস্ফোরা সমস্যায় পরিণত হয়েছে। আমরা বাক স্বাধীনতার কথা বলে মুখে ফেনা তুলে ফেলি, অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিকাংশ মানুষ স্বেচ্ছাচারীর মতো যা খুশি তাই করছেন, যা ইচ্ছা বলছেন। প্রশ্নটা এখানেই, আধুনিকতা আর সম অধিকারের ঝান্ডা তুলে অধিকাংশ ক্ষেত্রে আপনি কি সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করছেন না? আপনার অরক্ষিত এই কার্যকলাপে সমাজ বা নতুন প্রজন্ম কতটুকু প্রভাবিত হচ্ছে সেটুকু ভাবার অবকাশ কি আপনার আছে? আপনি কি সত্যিই সমাজের জন্য মঙ্গলজনক কিছু করছেন? ছোটবেলায় পড়তাম বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ, বিজ্ঞান বা প্রযুক্তির সঠিক ব্যবহারই এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহারই হয়তো জাতির জন্য ভালো ভূমিকা রাখতে পারত, কিছু কিছু ক্ষেত্রে হয়তো রাখেও। কঠিন সত্য এটাই, সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমানে যতটা না সামাজিক কর্মক্ষেত্র তার চেয়ে অনেক গুণ বেশি ব্যক্তিগত বাণিজ্য ক্ষেত্রে পরিণত হয়েছে। ফেসবুকে রিল নামক একটা বিষয় আছে, এখানে অধিকাংশ যে কতটা অশ্লীল ভাবতেও অবাক লাগে। আমি ব্যক্তিগতভাবে এসব অশ্লীলতার বিরুদ্ধাচারণ করি, সেন্সরবিহীন এইসব অশ্লীল কার্যকলাপ কে বন্ধ করবে? এখানে রাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল ভূমিকা কি আমরা আশা করতে পারি না?
সেই সঙ্গে আপনার বা আমার অসচেতনতা অথবা সমর্থনের ভেতর দিয়ে তথাকথিত সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্ম নিচ্ছে বিতর্কিত কিছু ভাইরাল ব্যক্তি। তিনি যখন আপনার কাছে পিতৃত্ব বা মাতৃত্ব দাবি করবেন, আপনি কি অস্বীকার করতে পারবেন? পারবেন না, কারণ আপনার বালখিল্য আচরণ, উদাসীনতা আর সস্তা বিনোদন প্রিয়তায় আপনি সেই সন্তানকে জন্ম দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনার অরক্ষিত সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারই এর জন্য দায়ী। আপনি কি আপনার সন্তানের কথা ভাবেন? ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গলের কথা চিন্তা করেন? যদি করেন তাহলে অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারেও আপনাকে অনেক দায়িত্বশীল হতে হবে। তথাকথিত কিছু অসৎ রাজনীতিবিদদের কারণে যেমন রাজনীতি কলুষিত, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার বা আমার সমর্থনে গজিয়ে ওঠা ভাইরাল ব্যক্তিদের কারণেই সংস্কৃতি কলুষিত হচ্ছে। এর জন্য অন্য কেউ দায়ী নয়, দায়ী আপনি বা আমি, দায়ী আমাদের নিম্ন মানসিকতা। আপনি কাকে অনুসরণ করবেন বা সমর্থন দেবেন, কে হবে এই দেশে আপনার রাজনৈতিক বা সাংস্কৃতিক আদর্শ, চূড়ান্ত ভাবনার এই সময়টুকুও বোধ করি পেরিয়ে যাচ্ছে। আমাদের ক্ষেত্রে বিষয়গুলো অবজ্ঞা করার মতো হলেও আমাদের সন্তানেরা ভবিষ্যতে অনুসরণ বা শ্রদ্ধা করার মতো কাউকে পাবে না। পরিচিত হতে হবে আপনার রুচিতে জন্ম নেয়া কোনো ভাইরাল বিনোদন ব্যক্তির উত্তরসূরী হিসেবে, কারণ আপনি বা আমি ঠিক বেঠিক বা উচিত অনুচিতের পার্থক্য ভুলে সস্তা বিনোদনপ্রিয় জাতিতে পরিণত হয়ে গেছি। বুঝতে পারছেন কি সামনে কতটা অন্ধকার? চুপ করে থাকা রাজনীতিক, সংস্কৃতিমান এবং রুচিশীলদের বলছি, প্রস্তুত থাকুন, আপনাকে যে কোনো উপায়ে টেনে হিঁচড়ে নিচে নামানো হবে। তাই এখনও সময় আছে, মুখ খুলুন, প্রতিবাদ করুন। এই ব্যর্থতা প্রথমত রাষ্ট্রের, দ্বিতীয়ত তথাকথিত সংস্কৃতি কর্মীদের, যাদের নৈতিক দায়িত্ব ছিল জাতিকে সঠিক পথ দেখানো, সঠিক গন্তব্যে পৌঁছে দেয়া। চঞ্চল চৌধুরী তার এই দীর্ঘ স্ট্যাটাসে কারো নাম উল্লেখ করেননি, কিন্তু গুরুর অপমানে যে তিনি ব্যথিত হয়েছেন সেটা তার লেখায় স্পষ্ট। তথাকথিত সংস্কৃতির ঝান্ডাধারী কিছু ব্যক্তি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হিরো আলমের পক্ষে সাফাই গান, হিরো আলমের কাছে অনুপ্রেরণা খোঁজেন, তখন তাদেরকে নিয়ে অন্ধকারে যে যাবে পুরো জাতি সেটি অনুমান করতে জ্যোতিষী হওয়া লাগে না।